প্রতিটা কাজ হতে পারে জীবনের শেষ কাজ, এরকমই একটি অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের সাথে আমি শুভঙ্কর, আপনারা দেখছেন এসবি ইন্সপিরেশন চ্যানেলের পক্ষ থেকে। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রতিটা কাজ হতে পারে জীবনের শেষ কাজ, এই গল্প থেকে আপনি অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। গল্প থেকে কী শিখতে পারলেন গল্পের শেষে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন গল্পটি শুরু করা যাক। একজন বয়স্ক রাজমিস্ত্রি তার কাজ থেকে অবসর নিতে চাইল, তাই সে তার মালিকের কাছে গিয়ে বলল, স্যার আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলেমেয়েদের সাথে সময় কাটাতে চাই। তার মালিক এতে কিছুটা কষ্ট পেল, যে কারণ সে ছিল সবচেয়ে দক্ষ কর্মঠ রাজমিস্ত্রি। সে বলল, ঠিক আছে, কিন্তু তুমি কি চলে যাবার আগে আর একটি বাড়ি আমাদের সাথে বানাতে সাহায্য করতে পারবে? বয়স্ক রাজমিস্ত্রি এই প্রস্তাবে সানন্দে রাজি হয়ে গেল, কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার এই বাড়ি বানানোর কাজের মধ্যে তার কোনো মনই ছিল না এবং সে সবসময় তার অবসরের কথা চিন্তা করতে লাগলো এবং এই কারণে সে অন্য মনস্ক থাকতো। সবসময় সে চিন্তা করতো তার নিজের বাড়ির কথা। তাই এর আগে যত কাজ সে করেছিল এই কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল। যখন সে বাড়িটি তৈরি করা শেষ করলো তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বলল, এটা এখন থেকে তোমার বাড়ি, তোমার প্রতি আমার এতদিনকার কাজের, তুমি আমাদের সারাটা জীবন এই কাজের জন্য দিয়ে দিয়েছো, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটি উপহার। এই কথা শুনে বৃদ্ধ আফসোস করতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, হায় হায়, যদি আমি শুধু একবার জানতে পারতাম যে এটা আমি আমার বাড়ি তৈরি করছি, তাহলে এটা আমি আমার জীবনের সবচেয়ে ভালো কাজ, সেরা কাজটাই করতাম, কিন্তু আমি না জানাতে এটা সবথেকে খারাপ হয়ে গেল। আসলেই আমরা যখন কোনো কাজ করব, সেটা নিজের হোক বা অন্য কারোর, তা এইভাবেই করতে হবে, এই ভেবে করতে হবে যে এটাই আমার নিজের কাজ এবং এটাই আমার জীবনের শেষ কাজ। এটা ভেবে যদি কোনো কাজ শুরু করা যায় তাহলে তার জীবনের করা সবচেয়ে ভালো কাজ শেষ থাকবে না, সে যতগুলো জীবনে কাজ করবে সেটা ভালোর পর ভালো, ভালোর পর ভালো হতেই থাকবে। সে বলবে, আমার শেষ কাজটাই ভালো ছিল। সেই কথাটা যেন তার জীবনের শেষ কাজে সেটাই বলতে পারে যে আমার শেষ কাজটাই ভালো ছিল এবং কাজটির প্রতি একটা অন্যরকম ভালোবাসাও যেন তার থাকতে হবে, নাহলে কিন্তু সেই কাজটা সে করতে পারবে না। এই ছিল আজকের ভিডিও। এই গল্পটি থেকে আপনি কী শিখতে পারলেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।